সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়লে লাইবেরিয়া হতে পারে বাংলাদেশিদের নতুন বাজার অল্প পুঁজি নিয়ে লাইবেরিয়া সহজে ব্যবসা শুরু করা যায় দক্ষতা থাকলে বিদেশি কোম্পানিতে কাজেরও সুযোগ রয়েছে লাইবেরিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানব ঘোষ ক্যামেরায় ছিলেন আশিক মোহাম্মদ রাসেল আটলান্টিক সাগর পাড়ের পশ্চিম আফ্রিকান দেশ লাইবেরিয়া উনিশ শতকের গোড়ার দিকে একদল কৃষ্ণাঙ্গ দাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে এসে লাইবেরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করে লাইবেরিয়া আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র রাষ্ট্র লাইবেরিয়াই আফ্রিকাকে দিয়েছে প্রথম নারী প্রেসিডেন্ট এমন অনেক প্রথম আছে লাইবেরিয়ার নামের সাথে জড়িয়ে তবু এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ লাইবেরিয়া চোদ্দ বছরের গৃহযুদ্ধ দেশটিকে নানা ধরনের সমস্যায় ফেলেছে দেশটিতে বেকারত্ব প্রায় শতকরা আশি ভাগ অবকাঠামো অপর্যাপ্ত এমনই একটি দেশ হতে পারে বাংলাদেশের শ্রমবাজার বাংলাদেশিদের কেউ এখানে চাকরি করছেন কেউ করছেন ব্যবসা এমন বাংলাদেশির সংখ্যা গোটা লাইবেরিয়ায় এখন প্রায় সত্তর জন এদের কেউ কেউ আবার নিজের পরিবারও সাথে নিয়ে গেছেন বাংলাদেশি আমরা হাতে গোনা যে করা আছি যারা সবাই চাকরি করি পরের অধীনে মাস গেলে বেতন পাই কিন্তু এখানে বাংলাদেশি কোনো লোকজন ব্যবসা করতে আসতে পারতেছে না আসলে খুব ভালো হবে চাকরির ব্যাপারে এখানে তত সুবিধা নেই যদি কোম্পানি বড় বড় কোম্পানি যদি মানে ইম্প করে নিয়ে আসে তাহলে এখানে সুবিধা আছে লাইক নিউ বর্ন বেবি যেরকম সেরকম আফ্রিকা সো এখানে অনেক কিছুই আছে অনেক অপরচুনিটি আছে যেটাতে আপনার বিজনেস অনেক গ্রোথ রেট মেন মেনলি বেশি বাংলাদেশিদের আসার আলো দেখাচ্ছে ভারতীয় আর লেবাননের নাগরিকরা এই দুই দেশের নাগরিকরা চুটিয়ে ব্যবসা করছে লাইবেরিয়ায় যদি কেউ মনে করে যেন আমরা ব্যবসা করব ওকে লেটস গো থ্রু প্রপার প্রসেস এইখানে আমাদের মিশন আছে মিশনের মাধ্যমেও যদি যোগাযোগ করে হ্যাঁ মিশনের তারা ভিসা করবে না ভিসা হয়তো আমরা কেউ করে দেবো ইচ্ছা করলে তারাও করতে পারে এটা অতিব সহজ বিষয় এইখানে কাউকে না কাউকে স্পন্সার করতে হবে তার নামের উপরে এবং সে গভর্নমেন্ট যে ফিটা আছে এই ফিটা জমা দেবে মিনিস্ট্রিতে পাসপোর্ট কপি সহ তার ভিসা হবে এবং ভিসাটা হইতে সময় নেবে ম্যাক্সিমাম তবে বাংলাদেশিরা এখন লাইব্রেরিয়ায় যাচ্ছেন মূলত ব্যক্তিগত উদ্যোগে মনে করা হচ্ছে সরকারি পর্যায়ে সম্পর্ক হলে এই শ্রম বাজার আরও বাড়তে পারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সেনাবাহিনী সুনামের সাথে কাজ করায় গোটা পশ্চিম আফ্রিকায় আজ বাংলাদেশ একটি পরিচিত নাম আর এই সুনামকে কাজে লাগিয়ে এসব দেশগুলোতে বাংলাদেশি পণ্য ও সেবা পরিচিত করানো খুব সহজ মনে করা হচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলে বাংলাদেশের নতুন শ্রমবাজার তৈরির পথও খুলে যাবে মানস ঘোষ এটিএন বাংলা মনরোভিয়া লাইবেরিয়া